হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ডিওয়াই ওয়াই নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বেসনকে তোমরা বাড়িতে কিভাবে সাত দিন ব্যবহার করবে বেসনের সঙ্গে সাত দিন আলাদা আলাদা জিনিস কোনগুলো ব্যবহার করবে তো সেটাই আজকে শেয়ার করব। দেখবে তোমাদের মুখের মধ্যে অনেক কালো প্যাচেস চলে আসে কালো ট্যান চলে আসে তো মুখের মধ্যে দেখবে ব্রণ দাগছুপ চলে আসে তো এই বেসনের এই রেমেডিটা তোমরা যদি ব্যবহার করো সাত দিন সাত রকমভাবে তাহলে দেখবে খুব সহজে তোমাদের মুখ থেকে সমস্ত দাগছপ চলে যাবে এটা ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারো যে সমস্ত ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যায় তো তাদের মুখের মধ্যে একটা কালো দাগ চলে আসে তো তারাও এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারে এটার কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে এই রেমিডিটাকে বানানো তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো যে আমি কোন কোন জিনিসগুলো ব্যবহার করছি মুখের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতে কিংবা হাতের তালুতেও ব্যবহার করতে পারো তো তার আগে বলবো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে এরপর মেন ভিডিও পাঠে যাওয়া যাক প্রথম দিন আমি নিচ্ছি এখানে সামান্য পরিমাণ বেসন আমি এখানে ছোলার বেসন নিয়েছি আর নিচ্ছি কাঁচা দুধ তোমরা যদি কাঁচা দুধ না দিতে চাও তাহলে জল দিয়েও বেসনটাকে গুলে নিতে পারো কাঁচা দুধ থাকলে ভালো হয় এরপর আমি এই বেসনটা আর কাঁচা দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে আমার মুখের মধ্যে ব্যবহার করছি এটাকে রোজ স্নান করতে যাওয়ার সময় পাঁচ থেকে দশ মিনিট মুখটার মধ্যে ভালোভাবে মাসাজ করে যেরকম তোমরা ফেসওয়াশ ব্যবহার করো ফেসওয়াশ না ব্যবহার করে এই বেসনটা দিয়ে তোমরা নর্মালি ফেসটাকে ওয়াশ করতে পারো তবে স্কিন অনেক বেশি ভালো থাকবে তো এটাকে দিয়ে আমি ব্যবহার করলাম তো দ্বিতীয় দিন নিচ্ছি আমি ও সেম বেসন নিচ্ছি আর নিচ্ছি হাফ চামচ মতো টক দই তারপর আমি এই বেসন আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিই এটাকে আমার পুরো ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব যেভাবে আমি ফেসওয়াশ করি সেরকমভাবে পুরো ফেসে একটা ফেস প্যাকের মতো প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপর সেটাকে কিছুক্ষণ ভালোভাবে মাসাজ করে দেবো তারপর এটাকে নর্মাল দিয়ে ব্যবহার করব তোমরা দেখতে পাবে যে বেসন তোমরা যদি রেগুলার ব্যবহার করতে থাকো তাহলে তোমাদেরকে আর ফেসওয়াশ ব্যবহার করার কোনো দরকার হবে না এটাকে তোমরা রেগুলার ব্যবহার করতে পারো এর পরের দিন আমি ব্যবহার করছি অল্প পরিমাণ বেসন আর অল্প পরিমাণ রান্নার যে গুঁড়ো হলুদ এরপর বেসন আর গুঁড়ো হলুদটাকে ভালোভাবে আমি জল দিয়ে মিশিয়ে নিই এটাকে আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ এটাকে ভালোভাবে মেসেজ করে নিচ্ছি একটু একটু এটা শুকিয়ে গেলে তারপর যেটাকে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব তো তোমরা বেসনের সঙ্গে গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারো হলুদের ব্যবহার তো তোমরা তো জানোই প্রাচীনকাল থেকে হলুদের ব্যবহার হয়ে আসছে এর পরের দিন আমি নিচ্ছি নর্মাল যে গুঁড়ো বেসন আর এর সঙ্গে নিচ্ছি অল্প পরিমাণ পাতিলেবুর রস তো পাতিলেবুর রসের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে সমস্ত যে কালো দাগ ছোপ সেগুলো তুলতে সাহায্য করে আর নিচ্ছি অল্প পরিমাণ জল তারপর বেসন পাতিলেবু রস আর এই জল দিয়ে ভালো করে বেসনটাকে মিশিয়ে সেটাকে আমার মুখের মধ্যে ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট ধরে তারপর এটাকে কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে আমি এটাকে ওয়াশ করে নেব তো তোমরা এটাকে সাত দিন ব্যবহার করার পর বুঝতে পারবে যে তোমাদের স্কিনের মধ্যে কতটা পার্থক্য এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি নর্মাল জল দিয়ে পুরো ফেসটাকে ওয়াশ করে নিয়েছি এর পরের দিন আমি নিচ্ছি অল্প পরিমাণ বেসন এখানে অল্প পরিমাণ আমি যে গুঁড়ো বেসন নিয়েছি আর নিচে কিছু সামান্য পরিমাণ চিনি এরপর আমি এই গুঁড়ো বেসন আর চিনিটাকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এই গুঁড়ো বেসন আর চিনির যে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি সেটাকে আমার পুরো ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ম্যাসাজ করে এটাকে আমি নর্মাল জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা আমি কীভাবে বেসনের সঙ্গে কয়েকটা জিনিস ব্যবহার করছি এর মধ্যেখানে দুটো ভিডিও আমি এখানে ব্যবহার করিনি কারণ ওই দুদিন আমি নর্মাল বেসন ব্যবহার করেছিলাম সেই জন্য সেগুলো আর তোমাদেরকে দেখালাম না তো তোমরা সাত দিন ব্যবহার করার পর তোমরা দেখতেই পাবে তোমাদের স্কিন কতটা আগের থেকে গ্লো করবে তো তোমরা দেখতেই পারছো আমার স্কিন কতটা গ্লো করছে ক্যাম অন ক্যামেরা তো তোমরা এটাকে বাড়িতে অবশ্যই করে ট্রাই করো তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানিও তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক 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 ভালোবাসা